আমি এতে খাবল নাই, ভূবল জায়গা নাই, টান টান সব ভাঙিলে, আমার স্কুল সিস্কুল নাই, সব ভাঙিলে রাস্তা সাস্তা। আর এতে আমি রাতিপা খালে গুদুলি কি খাম, গুদুলি খালে রাতিপা কি খাম, এনেকা হয়ে আছে স্যার আমার ব্যবস্থা। এটা রাস্তা ভাত নাই, গাই গরু সব রাস্তাত, মানুষ সব রাস্তাতে ভাত বনায় খাই আছে সবে মিলি কিনে। এটা ঘর চৌকা চৌকা নজলে আমার, খড়ি নাই, গ্যাস নাই, চাউল পাতি সব ভিজি খতম, কোমল কানি সব ভিজি খতম। এতে আমি কি করিম স্যার, আপনি এইবিলাক ব্যবস্থা করে দিব লাগে, আপনিবিলাক না চালে কোনে চাব? এই ভোট অহা টাইমত ভোটিং ভোটিং করব, ভোট এতে আমার খতম হয়ে গেল, এতে আমার কামত এতে একো কোনো নাই। এই কারণে এতে স্যার আমি এইবিলাক বিনতি করে আছো সবে মহিলাগিটাই, সবে গাঁওয়ার মানুষবিলাকে, এতে আপনিবিলাক অলপ সহায় করে দিব, যদি করে দিয়ক, নকরিলে মানে আমারও দিন আছে। মানুষ একজনের কারণে ভোট হারি যায়, আমিও আছো একটা গোটে গাঁও, এটা সব ডুবি বুড়ি নিচিনা হয়ে গেল, এটা আমার একটু সুবিধা নাই, আমার কি সমস্যা আছে কি নাই, এইটু আপনিবিলাক চেষ্টা করে দিব লাগে। ধন্যবাদ। কলংগুড়ি গাঁও দো, এইটু শিলাকুটি আর বিশবাড়ি পঞ্চাশ, এইটু পঞ্চায়েত কিবা গাঁও আছে, তারপর আর এইটু শিলি নদী, আমার এইটু গোগরা নদী, আমার একদম আমার এইটু গাঁওটু বহুত অনিষ্ট করে আছে, গড়তো বহুত আমার সবরে একদম একটাও গড় ভাল নাই, আর সবে লড়া ছোৱালী স্কুল বি আজি দশ দিন হল স্কুল বি বন্ধ হয়ে আছে, খাবলৈ আর হুবলৈ আর গাহরি গরু রাখিবলৈ আমার জায়গাই নাই, আর যেনে তেনে রাস্তা রাস্তা আমি বনাই ফেলে খাই আসু। এই গতিকে আমার কারণে অলপ সারবিলাক আমাক চাব লাগিব, আর এই স্কুল টুবি আমার সব পানি সুমাই থাকে, রাস্তা ভাঙি গল, আর পানি তো যাবলে রাস্তাই নাই আমার, ইয়ার কারণে আমার সুবিধা দিব লাগিব। এমএলএবিলাক আমাক আহি পেলাই না চাইও, আপুনি বিলাক বট লাগিলে বট বিচারি আহে আমার গাঁর, আমি নাইকিয়া মানুষবিলাক গাঁর ওখরা ওখরি বিলাক দি পেলাই থাকতে ডাঙর জীগল হয়েছে, আমাক থাকতে সাবলৈ নাহে অলবি। আমি কিমান আজি এই বহাগ মাহর পৰা হৈ আছে, হৈ হৈ এতিয়া আকৌ বেশি, এতিয়া সেইকেইদিন দশ দিনের আমার বেশি থাকিবলৈ সুবিধা পোৱা নাই, আমি খাবলৈ বি নাপাই, দিনত একবারে আমি খাব পাই, খোৱা বোৱাও থাকতে রেশন পাতি নিদে আমাক, আর চিরফাল চিরফাল বি এনেকাও নিদে, আর চিংফাত অলপ দিব লাগে আমাক, এইবিলাক দিব লাগে না সারবিলাক, আমি পানি খাবলৈ বি এতিয়া সুবিধা নাই, বরকুণটুয়ে আমি বরকুণ পানিয়ে খাই আছো, খাই আসুন আমি বরকুণটু খাই আসুন, কি করিব, গা ধুবলি বি এনেকা লেথরা পানির লগত কেনেকা গা ধুব, আমি লড়া ছোৱালী বি স্কুল তো আজি দশ দিন হয়ে গেল, স্কুল কেনেকা যাবলৈ পোৱা নাই সারবিলাক, বালি পুতি পেলালে সারবিলাক আহে বিচারাবিলাক আকো ঘুরি যায়, কি করিব। এই গতিকে সারবিলাক আমাক এইটু ভালকে চাব লাগিব, আমাক চিনফাত দিব লাগিব, খোৱা বোৱা আৰু পানি গাই গোয়ালি কারণে চিরফাল চিরফাত দিব লাগিব, চাউল রেশন পাতি আৰু দালি আলু এইবিলাক সব আৰু কিবা লাগে আমাক সাবুন সারাপ এইবিলাক সব দিব লাগিব সারবিলাক, আমি সব দি পেলাই কিবা কিবি তো তোমাদের ডাঙর দিব হয়েছে ন, এইবিলাক আমার ডাঙর বুড়া বুড়ি দি পেলাই বোট বিচারি আহে তোমাদের তোমাদের আহি পেলাই সাব লাগে সারবিলাক খেলে না চাই এনেকা। আমি পোন প্রথমে আমি আপনাদের মিডিয়া চ্যানেল আদরণিছো নিখিল বড়ো ছাত্র সন্থা শিলাপতরাঞ্চলি কয়, ইয়াতে আজি দীর্ঘদিনে দুটা নদী শিলি নদী আর ঘগরা নদী, এই নদীর বানর ফলত এই শিলাসুটি পঞ্চায়েত অন্তর্গত এই দলংগুড়ি বড় গাঁওখনে পুরা ডুবি, বানর ডুবি, খেতি বাতি ডুবি পুরা হেক, আর তাতে ইয়াতে বসবাস করবলে খাবলে শুবলে ববলে ভাত পানি কম্বল চম্বল ইতিমধ্যে ইয়াত তিতা আমি দেখি পাইছো, আমি বুজ লোবলে আহিছিলো আমি এটু দেখিছো, আর ইয়াতে হিড়িম্বাপুর বড় এল পি স্কুল আছে, তাতে সরু সরু আমি ছাত্রবিলাক যে এডুকেশন পাব লাগিছিলে, তো বানপানী সমস্যা নদীত পার হব নোৱাৰা সমস্যার সন্মুখীন হয়েছে, সেই কারণে শিক্ষাগুরুসকলে আহিও ইয়াত যেটু আমি নদীখন পার হব নোৱাৰে, নদীর মাজতে স্কুলখন যেটু ডুবি গৈছে, বালিয়ে পুতি ডুবি গৈছে, তো সেই ক্ষেত্রত আমি শিক্ষা আমি দিব পৰা নাই সৰু সৰু ৰলা ছোৱালীবিলাকক, এইটো এটা প্ৰব্লেম হৈছে, আৰু দীৰ্ঘদিনীয়া এইটো এটা সমস্যা আমাৰ এই দলংগুৰি গাঁও মাত্ৰ নহয় শিলাপথাৰ অন্তৰ্গত বহুতো এনেকুৱা গাঁওবোৰ আছে, দীৰ্ঘদিনীয়া এটা বানপানী সমস্যা, গৰাখহনীয়া সমস্যা,
সেইটোৱে আমি দাবী জনাও সরকারক আমি স্থানীয় বিধায়কক এটোৱে দাবী জনাও যে আপোনালোকে এটা ভাল এটা কিবা মাথাউৰিৰে তাৰ পিকনিৰে কি ব্যৱস্থা এটা ভাল পদ্ধতি লয় এই শিলাপথাৰ অঞ্চলৰ থকা এই বানপানী সমস্যা যে সমাধান কৰিব পাৰে সেইটো আমি স্থানীয় বিধায়ক শ্ৰীযুত ভুৱন পিকু ডাঙৰীয়াক আমি নিখিল বড়ো ছাত্ৰ সন্থাৰ শিলাপথাৰ আঞ্চলিক হিচাপে আজি আপোনালোকৰ মিডিয়াৰ জৰিয়তে দাবী জনাইছোঁ ধন্যবাদ।